আলাদা আলাদা হই যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রবলেম টিভির আজকের বিশেষ একটি ইন্টারভিউ সাক্ষাৎকার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রবলেম টিভির আজকের এই ছোট্ট বিশেষ ইন্টারভিউ। আমার সাথে কে রয়েছেন সেটি আর না বললে বুঝতে পারছেন, আশা করি দর্শকরা বুঝে গেছেন কে সাথে কে রয়েছেন, না বলি বলে আমার পিছে কে রয়েছেন মানে পিছু লেগে আছে ভাই, তার ইন্টারভিউ করতেই হবে, দেখার পর থেকে আমাকে ছাড়ছে না। তাই হোক, ছোট্টকার একটু তার কথাবার্তা আমরা শুনবো। তিনি আর অন্য কেউ নেন, ইসলামিক মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় মুখ, যাকে হাজার হাজার না মিলিয়ন মিলিয়ন মানুষ চিনে, সেই খান সাহেব, অর্থাৎ মহিউদ্দিন খান। কি ভাই? মহিউদ্দিন হাসান খান। আচ্ছা, আপনি কি খান? আমি সব কিছু খাই, হালাল যত খাদ্য আছে, হালাল যত খাদ্য আছে সবই খান। তার মানে না, অনেকে আছে যে শাকিব খান, তারপরে হইলো ওই শাকিব খান, সালমান খান, তারপরে আমিন খান, এই জন্য আপনারা আর কিছু খান নাই, শুধু খান মহিউদ্দিন হাসান খান। হ্যাঁ, মহিউদ্দিন হাসান খান, কোনো সম্পূর্ণ নাম। আচ্ছা ভাই, এই যে আপনার একটু বলবেন এই পেটের রহস্যটা কি, এত বড় ওই কেমনে বানাইছে খান, খাইতে খাইতে হইয়ে গেছে, এটা কন্ট্রোলে না থাকলে তো ভাই? আমি তো আমার নামের শেষে খান লাগাই, দেখা গেছি কোথাও বেড়াইতে গেছি, কারোর সঙ্গে মিট করতে গেছি, হ্যাঁ আমাকে ওই নামের খান বলে ডাকছে, আমি ভাবছি আমাকে খাইতে বলছে, তার সামনে চা পাই খাই ফেলেছি, কি খুশি চাঁদকুজি খাইয়ে ফেলে, যা পাই সামনে। আচ্ছা ভাই, যাই হোক, এই যে আপনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি এই যে তাবলিগের ছয় সওয়াল করছিলেন, এইটাতে ভাইরাল হলেন ঠিক আছে, কিন্তু তাবলিগের ভাইরাল রাগ করেন আপনার উপর? হ্যাঁ অবশ্যই, প্রচন্ড রাগ করছে, এবং পরবর্তীতে আমি তাদের সেই রাগটা ভাঙাইতে সক্ষম হয়েছি। কিভাবে সম্ভব? তাদের যারা যেহেতু বর্তমানে আমাকে চিন্তা না ভাবছে, আমি তাদের নিয়ে করতে শিখেছি, পরবর্তীতে আমি আবার ইসলামের পক্ষে কিছু কন্টেন্ট তৈরি করছি, তার ভণ্ডপীঠদের বিরুদ্ধে কিছু রোস্টিং করছি, এইগুলো করাতে তাদের ভিতরে আমার প্রতি একটা ইতিবাচক। আজকে এই যে হঠাৎ করে কক্সেস বাজারে নদীর পাড়ে সাগর পাড়ে দেখছি আপনাকে, তো এখানে আসলে কি দেখতে আসছেন সত্য করে বলবেন আপনি, রহস্য মানে এখানে তো অনেক কিছু দেখা যাচ্ছে, নারী পুরুষ আপা খালা না, আমি সাগর দেখতে আসছি। সাগরে কি আছে আমি জানি, এখানে বালি আর পানি আছে, মাঝে মাঝে ঢেউ উঠতেছে, এতে দেখার কি আছে, আসলে হাতে করে পান শোনান, হাতে করে পান আসলে কি দেখছেন আপনি? সাগর দেখতে পেয়েছে, অন্য কিছু দেখতে না পেয়েছে, আমি কেমনে বুঝবো যে আপনার কিছু দেখছেন কিনা? দর্শক দর্শক, এই লোককে বিশ্বাস করা খুবই কঠিন, দেখেন একটা কালো চশমা করছে আর বলে যে অন্য কিছু দেখে না, শুধু সাগর দেখে, মানে শুধু এখন যাই হোক, বিশ্বাস আমরাও করলাম, খুবই ভালো কথা। এবার অন্য কথা যাই, আপনি বিয়ে হচ্ছেন? ছোট গেলে বিয়ে করছেন, বউ কয়টা? হ্যাঁ কান্দেছেন কেন? এত কষ্ট করে একটা বউ জন্য কান্দেছেন, পলাপান ঘোরা ঘোরা তিন গুয়া, এই শরীর নিয়ে আমার ঘোরা ঘোরা তিনটা, সবগুলি আপনার নিজের না, ধার করা আছে একটা সম্পূর্ণ নিজস্ব কোম্পানিতে তৈরি, অনেকে এখন ভাই ব্লুটুথ কেউ ডাউনলোড করে, ইন্টারনেটের ব্যাপার,
নিজস্ব তো? হ্যাঁ, এটা সম্পূর্ণ সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি। আমরা দোয়া করি যে ওনার গোড়াগাড়া ভাবি ভাবছে সবাই মিলে ভালো থাকুক। আচ্ছা খান ভাই, এই যে সবাই মানে উল্টা পাল্টা ভিডিও করে, নাচগানের ভিডিও করে, তা আপনি একজন ভালেন মানুষ, আমরা যতদূর জানি আপনি মাদ্রাসা শব্দ মাদ্রাসা পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, এমনকি দর্শক ইমামতিও করেছেন, সেই সব জায়গা থেকে এই যে ইসলামিক বিনোদনের মধ্যে ঢুকলেন কিনা? ঢোকার একটা কারণ হলো আমরা বাঙালিরা তো বিনোদন প্রিয় জাতি, আমরা বিনোদনকে অনেক পছন্দ করি, এই কারণে আমি আর কি দর্শক আমি আপনাদের দুঃখিত যে উনি কি দেখতেছে আমি দেখাতে পারছি না, দেখলে ওনার ওনাকে লজ্জা পেতে হবে, ভাবতেন এখন দর্শক ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য চরম সত্য, সেই সাথে দাওয়াতি কাজটা রয়েছে, অর্থাৎ উনি সুস্থ বিনোদনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করে মানুষকে দাওয়াতি কাজ করতে চাই। তবে আরেকটি ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছে যে উনি সেই লেভেলের আলেম নয় যে উনি জ্ঞান বিতরণ করে মানুষকে বিশাল পরিবর্তন করতে পারবে, কিন্তু ওনার যে প্রতিভা আছে সেটা দিয়ে মানুষের কাছে দাওয়াতি কাজ করতে চাই। আচ্ছা খান ভাই, তো আপনাকে যদি কখনো চলচ্চিত্রে ডাক দেয়, এই যে বর্তমান সময়ের যে চলচ্চিত্র বা নাটক হচ্ছে মূল ধারায় যারা কাজ করছে তাদের এই কথাটা শুনে যে মূল ধারা বলতে যারা কাজ করছে সেখানে এবং ওখানে আপনার মুক্ত নয় বলা, সুতরাং আপনি আপনার মতো কাজ করেন, আর এই কক্সবাজারে এসে কেমন লাগছে আপনার? অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে টেলিভিশনে মিডিয়াতে ভিডিওটি যাচ্ছে এটির নাম হচ্ছে মিস্টার প্রবলেম টিভি, আমি খান সাহেব হওয়ার আগে থেকে আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা, এমনকি আপনি আমার একজন সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব, আপনাকে আমি অনেক দেখি। তাদের অবগতির জন্য জানাই ওই পারফরমেন্সটার কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বিদ্যান ভাই, ওনার কাছ থেকে ওই পারফরমেন্সটা আমি সর্বপ্রথম দেখছিলাম, ওইখান থেকে আমি সংগ্রহ করে মুখস্থ করে আমি ওইটা এখন পারফরমেন্স করি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি ভাই, আমার কন্টেন্ট আপনি করেন, আপনার কন্টেন্ট আমি করবো, এভাবে আমরা সুস্থ ধারার বিনোদনকে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব। দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর এমন সুন্দর পরিবেশ আমার সাক্ষাৎ সাগরে পরে যান, আমাদের কথা হলো যে আমাদের টেলিভিশন মিস্টার প্রবলেম টিভি, মানুষের কোনো প্রবলেমের শেষ নাই, আপনার কোনো প্রবলেম থাকলে ছোট্ট করে একটু বলে দেন আমাদের সেটা কীভাবে সলভ করা যায়, আপনি পৃথিবীতে কোন প্রবলেমটা বেশি ফেস করেন, সেটা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক? আসলে দুনিয়া জীবন, তো দুনিয়া জীবনে প্রবলেম আসবে, এটাই স্বাভাবিক, এই কারণে প্রবলেমকে প্রবলেম মনে করা যাবে না, এটাকে উত্তরাইতে হবে। আমাদের যে সাধারণত প্রবলেম যে আমরা সব জায়গায় গ্রহণযোগ্যতা পাই না, এটা স্বাভাবিক, একটা মানুষকে সবাই পছন্দ করবে এটা সম্ভব না, পৃথিবীতে সম্ভব না, এটা আমাদের একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে আমি একটা কাজ করতেছি, এই কাজটাই একজন মানুষ আমার বাবা দিয়ে আমাকে বুকে টাইনে নেয়, আবার এই কাজটাকে আর একজন ছিছি বলে দূরে সরাই যায়, অসংখ্য ধন্যবাদ খান ভাই, আপনি সাগরে ঝাঁপ দিবেন বুঝতে পারছি, কিন্তু একটু সাবধান কারণ আপনার মধ্যপ্রাচ্য অনেক ভারী, সেটাতে ফেসে এদিকে এদিক চলে না যান, আমার ই লাগবে না, আলাদা হলো ওই যে আলাদা লাইফ সাপোর্ট বা টায়ার সাপোর্ট লাগবে না, তবে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকলে আমরা কাছাকাছি থাকবো,
অসংখ্য ধন্যবাদ ধৈর্য দিন আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, খান ভাইয়ের জন্য দোয়া করুন। আর মিস্টার প্রবলেম আপনাদের সাথে রয়েছে, আমারও কথা হবে, সেই প্রত্যাশায় আজকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।